ত্রিভুজ গণনা বা ত্রিভুজ কাউন্টিং। বন্ধুরা, মানসিক দক্ষতা বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় এই ত্রিভুজ গণনা নিয়ে প্রচুর প্রশ্ন করা হয় এবং আমরা কনফিউজড হই। যেমন দেখো, এখানে খেয়াল করে দেখো, এখানে মোট কটা ত্রিভুজ আছে? খুব সিম্পলি বলা আছে যে এই একটা, দুটো আর এই একটা, মোট কটা? তিনটা। কিন্তু এখানে খেয়াল করো, এখানে মোট কটা আছে বা এখানে মোট কটা ত্রিভুজ আছে, অথবা এই যে প্রশ্নগুলো খেয়াল করো যে এই ত্রিভুজের ভিতরে একটা ত্রিভুজ, মোট কটা ত্রিভুজ আছে, বা এখানে দেখো ত্রিভুজ, তার মাঝখানে একটা ত্রিভুজ, তার মাঝখানে আর একটা ত্রিভুজ। সো আমরা এই ত্রিভুজ কাউন্টিং এ প্রচুর কনফিউজড হই এবং কিভাবে পরীক্ষার হলে ত্রিভুজ গণনা নিয়ে খুব সহজে আনসার করতে পারি, চলো আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট। বন্ধুরা, এবারে আসো খেয়াল করে দেখো যে এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ, খুবই সিম্পল যে এখানে মোট তিনটে দেখতে পাচ্ছি, বাট এখানে যখন তাকাবো তখন কনফিউজ হচ্ছি, বা এখানে যদি তাকাই তাহলে কিন্তু আরো বেশি কনফিউজ হচ্ছি, যেটা কিভাবে আমরা কাউন্ট করব। তো আসো খেয়াল করো, যখন আমরা দেখতে পাবো যে এই ধরনের ত্রিভুজগুলো আছে তো কিভাবে কাউন্ট করব। প্রথমত মার্ক করো, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ এক এবং দুই। তা এবার যোগ দাও, এক যোগ দুই ইকুয়াল কত? তিনটা, রাইট? খুবই সিম্পল। এখানে মোট কটা ত্রিভুজ? তিনটা ত্রিভুজ। এবারে আসো খেয়াল করো, এই চিত্রটা খেয়াল করো যে এখানে মোট কটা, সিম্পলি মার্ক করবো আমরা, এক দুই তিন চার। এবার যোগ দাও, এক যোগ দুই যোগ তিন যোগ চার, দেখো কত আসছে, মোট কত হবে? দশ। যোগ দল কত আসে? মোট দশ। তার মানে হচ্ছে এইখানে মোট দশটা ত্রিভুজ আছে, খুবই সিম্পল। আবার এখানে খেয়াল করে দেখো, যদি আমরা এটাকে কাউন্ট করি তাহলে দেখো, মার্কিং করো, এক দুই তিন চার, তাহলে হয় কত? দশটা। ওয়ান টু থ্রি ফোর ইকুয়াল কত? টেন। এবারে দেখো এখানে মোট কটা পার্টিশন আছে, এই একটা দুইটা তিনটা চারটা, রাইট? এবার গুণ দাও, দশ গুণ চার ইকুয়াল হচ্ছে চল্লিশটা। এখানে মোট চল্লিশটি ত্রিভুজ আছে, ওকে? আবারও বলছি, যখন এই ধরনের ত্রিভুজ দেখতে পাবা, প্রথমত এগুলোকে আমরা সংখ্যা বসাবো, যতগুলো ত্রিভুজ আছে জাস্ট সংখ্যা বসাবো। দেখো এক যোগ দুই সিম্পল তিন, আবার দেখো এক দুই তিন চার, এবারে যোগ করার কথা আসে দশ। এবার এখানে দেখো যদি আমরা যোগ করি তাহলে এসে প্রথমে এই পার্টিশন আসে মোট দশটা, কিন্তু এখানে মোট চারটা ভাগ আছে, এক দুই তিন চার, চার দ্বারা আবার গুণ হবে, কত হবে? সিম্পল চল্লিশটা। ক্লিয়ার? বন্ধুরা, এই ত্রিভুজটা খেয়াল করো যে এখানে পার্টিশন খেয়াল করো, এখানে পার্টিশন ছিল হচ্ছে এভাবে, জাস্ট সবগুলো সমান্তরাল পার্টিশন, কিন্তু এখানে পার্টিশনগুলো একটু ভেঙে দেওয়া হয়েছে। খেয়াল করো যে এখানে মোট তিনটা পার্টিশন, এই একটা, এই একটা, এই একটা, মোট তিনটা হয়েছে। এখন আমরা কীভাবে কাউন্ট করবো? খুবই সিম্পল, একই নিয়ম, আমরা মার্কিং করব, এক দুই তিন চার পাঁচ ছয়, সিম্পল। এবার আসো এখানে আমরা যদি যোগ দিই, এক দুই তিন চার পাঁচ ছয়, যদি আমরা যোগ দিই তাহলে কত আসে? দেখো পাঁচ পনেরো আর ছয় কত আসছে? একুশ। এটা হচ্ছে আমাদের প্রথম ভাগ, প্রথম ভাগ আসছে কত? একুশটা। এবার এখানে মার্কিং করব কতটুকু, যতটুকু আমাদের পার্টিশন আছে, রাইট? খেয়াল করো, প্রথম ভাগটা দেখলাম এখানে মোট কটা? একুশটা। এবার আসো সেকেন্ড পার্ট, অর্থাৎ এখানে আমরা মার্কিং করবো হচ্ছে এখান থেকে, কারণ এই অংশ পুরোপুরি কাউন্ট করা হয়ে গেছে। সো এখানে দেখো এক দুই তিন চার, তাহলে যোগ দিই যদি আমরা, এক দুই তিন চার কত আসবে? দশটা। এবার এই ভাগে খেয়াল করো, এখানে এই পার্টিশন খেয়াল করো, এক দুই তিন চার, তাহলে এখানেও দেখো মোট আসে দশটা, রাইট? তো এখন যোগ দাও, যোগ দিয়ে আসে কত? চল্লিশ, একচল্লিশটা, রাইট? এখানে মোট ত্রিভুজ কত? একচল্লিশটা। এবং সর্বমোট এখানে ত্রিভুজ আছে কতটি? মোট একচল্লিশটা ত্রিভুজই আছে। অর্থাৎ যদি আমরা পার্টিশন এভাবে ভেঙে দেই তাহলে আমরা ওই পার্টিশন অনুযায়ী সংখ্যা বসাবো, দেন কাউন্ট করবো। আর যদি পার্টিশন এভাবে দিয়ে দেয়, জাস্ট মূল পার্টিশন বা বেসমেন্টে যে পার্টিশন আছে ওই পার্টিশনের সংখ্যা যোগ দিব, এবং যতগুলো পার্টিশনে ভাগ করা আছে জাস্ট ওগুলো দ্বারা সংখ্যা দ্বারা গুণ করবো, তাহলে কি হয়ে যাবে, আমাদের ত্রিভুজটা কাউন্ট করা হয়ে যাবে। ক্লিয়ার? এবারে আসো একটা জিনিস খেয়াল করে দেখো, এই ত্রিভুজটা একটু দেখো, একটু উইয়ার্ড মনে হচ্ছে বন্ধুরা, কিন্তু খুবই সিম্পল। আমরা মার্ক করবো যথারীতি আগের মতো, এক দুই তিন চার, সো উপরে ভাই কত আছে? দশটা, রাইট? এখানে মোট ত্রিভুজ আছে কত? দশটা। এবার দেখো এই পার্টটা খেয়াল করো, এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে ছটা, মোট কটা ছিল? এবার যদি কাউন্ট করি আমরা, এখানে যথারীতি একুশটা ত্রিভুজ কাউন্ট হবে, রাইট? এবারে দেখো, এবার এখন যদি আমরা যোগ দিই তাহলে কত আসে মোট? যোগ দিলে আসে হচ্ছে একত্রিশটা, এবং সর্বমোট এইখানে কিন্তু একত্রিশটা ত্রিভুজই রয়েছে।
ওকে বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখলাম যে পার্টিশন তারপরে ভেঙে ভেঙে যদি পার্টিশন দেয় এবং যদি দুটো পার্টিশনকে আবার সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে দেখায় তাহলে এই ত্রিভুজগুলো আমরা কিভাবে কাউন্ট করব এবং সবগুলো কিন্তু প্রায় একই বা সেম নিয়ম ক্লিয়ার তাহলে এবারে আসো ত্রিভুজের ভিতরে ত্রিভুজ খেয়াল করো ত্রিভুজের ভিতরে ত্রিভুজ এখানে দেখো ত্রিভুজের ভিতরে ত্রিভুজ এটা আমরা কিভাবে কাউন্ট করব খুব সিম্পল আমরা মাথায় রাখবো যে একটা ত্রিভুজের ভিতরে যদি আরেকটা ছোট ত্রিভুজ থাকে তাহলে মোট ত্রিভুজ কয়টা পাঁচটা অর্থাৎ এখানে একটা আর এখানে চারটা মোট হচ্ছে পাঁচটা এই যেটা বড় ত্রিভুজ দেখতে পাচ্ছ এই একটা এবং এর মাঝখানে চারটা দেখো এক দুই তিন একটা মোট কটা পাঁচটা অর্থাৎ একটা ত্রিভুজের ভিতরে একটা ছোট ত্রিভুজ ইকুয়াল কটা পাঁচটা তাহলে এবার খেয়াল করো এখানে মোট পাঁচটা ত্রিভুজ থাকলে এখানে কটা আছে এখানে হচ্ছে একটা বড় ত্রিভুজ তার মাঝখানে একটা ছোট তাহলে এক যোগ চার কটা হলো পাঁচটা এর মাঝখানে আর একটা ত্রিভুজ কটা হবে এখানে চারটা মোট কটা হবে সিম্পল নয়টা খুবই সিম্পল খেয়াল করো বলা হচ্ছে যে একটা ত্রিভুজ তার মাঝখানে আর একটা ত্রিভুজ তাহলে সেখানে হবে কয়টা পাঁচটা কিন্তু তার মাঝখানে আরো একটা ত্রিভুজ তাহলে কয়টা আরো চারটা মোট কয়টা নয়টা কারণ হচ্ছে এখানে কারণ করো এক দুই তিন চার কটা হয়েছে চারটা তাহলে প্রত্যেকটা ছোট ত্রিভুজ হচ্ছে চারটা কিন্তু মূল ত্রিভুজ বড়টা সহ কটা হবে পাঁচটা এবং এভাবে মোট কাউন্ট করলে মোট কটা হয় নয়টা সিম্পল এবার আসো বন্ধু এই ত্রিভুজটা খেয়াল করে দেখো যেটা আমরা কিভাবে কাউন্ট করবো দেখো একটু কনফিউজ হচ্ছে কারণ দেখো ত্রিভুজটা আবার একটা একটা কি করেছে ক্রস করেছে খুবই সিম্পল আমরা কাউন্ট করবো কিভাবে দেখো এখানে আমরা এক দিয়ে বসাবো না সিম্পল এক করে বসাবো এক এই এক তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে কাউন্ট করো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে মোট কয়টা এখানে হচ্ছে মোট ছয়টা প্লাস এই একটা বড় ত্রিভুজ উল্টা আবার এটার উল্টা এই একটা মোট কয়টা হচ্ছে দুইটা এখানে মোট আটটা ত্রিভুজ রয়েছে জাস্ট একটু খেয়াল করো তাহলে খুব সহজেই শেষ করতে পারবো আমরা ক্লিয়ার বন্ধুরা সেকেন্ড পার্টে আরো কিছু গুরুত্বপূর্ণ ত্রিভুজ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব খেয়াল করে দেখো যে এই ত্রিভুজটা আমরা কিভাবে কাউন্ট করব বা এই ত্রিভুজটা আমরা কিভাবে কাউন্ট করব সো এই জাতীয় কঠিন কঠিন ত্রিভুজগুলো কিভাবে খুব সহজে কাউন্ট করতে পারি এই বিষয়ে আমরা সেকেন্ড পার্টে বিস্তারিত আলোচনা করব সো ভিডিও ভালো লাগলে বন্ধুরা ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে তোমার বন্ধুর সাথে শেয়ার করো এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম।